রাজ্যে যত অবৈধ বোম আছে, গুলি বোম আছে, পিস্তল আছে, সেগুলো উদ্ধার করার কথা। কিন্তু দুঃখের বিষয়, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের কর্মীরা আমাকে ফোন করেছিল যে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, মানে চারিদিক ঘিরে ফেলে আমাদের কর্মীদেরকে যেভাবে গুলি চালিয়েছে, আমি তো রীতিমতো মানে তাদের কথা শুনে আমি হতবাক হয়ে গেছি। সাথে সাথে আমি প্রশাসনকে ফোন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো রেসপন্স করেনি সেখান থেকে, কোনো রেসপন্স করেনি। বাধ্য হয় ডিআইবিকে, ডিস্ট্রিক্ট লেভেলে ডিআইবিকে ফোন করার পরে তিনি রেসপন্স করলেন, বললেন আমরা দেখছি। তারপরে পরেই খবর পাচ্ছি আমার এক কর্মীর মাথায় গুলি করে তাকে মেরে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটতো না, গতকালকে আমি এতে এসেছিলাম না ওয়ান্ডে, সেখানে রাজ্যের অভিভাবকের কাছে আমি বর্তমান পরিস্থিতি, বিগত দুদিনের পরিস্থিতিকে সামনে রেখে বলতে চেয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ আজকে যে নমিনেশন হচ্ছে, যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদেরকে এবং রাজ্যবাসীকে যদি আহ্বান দেয়, আশ্বস্ত করে যে শান্তিপূর্ণভাবে শাসক বিরোধী প্রত্যেকে নমিনেশন দিক, তাহলে হয়তো এই ঘটনা ঘটবে।